নির্বাচনের পূর্বে মুখ্যম আঘাত পালে যোগী আদিত্যনাথে। আন নহয়, বুকুর কুতুমে এই আঘাত দিলে যোগী আদিত্যনাথক। নির্বাচনলৈ মাত্র এমাহ থাকুতে লাভ করেছে এই আঘাত। দ্বিতীয়বার ক্ষমতা লাভৰ সপোনত পানী পৰিব নেকি যোগী আদিত্যনাথৰ? উত্তৰ প্ৰদেশ বিজেপিত আৰম্ভ হৈছে খহনীয়া। আঘাত সহ্য কৰিবলগীয়া হৈছে উত্তৰ প্ৰদেশ বিজেপিও। বিজেপি এৰি সমাজবাদী পাৰ্টীত যোগ দিব সদ্য বিজেপি ত্যাগী কেবিনেট মন্ত্ৰীয়ে। নির্বাচনলৈ মাজত মাত্র এটা মাহও বাকি নাই। তেনে সময়তে এক মুখ্যম আঘাত সহ্য কৰিবলগা হৈছে উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আৰু বিজেপিয়ে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আৰু বিজেপিক মুখ্যম আঘাত দি কেবিনেট মন্ত্রিত্ব এৰিছে উত্তৰ প্ৰদেশৰ এগৰাকী কেবিনেট মন্ত্রীয়ে। যোৱা মঙলবাৰে যোগীৰ কেবিনেটৰ পৰা পদত্যাগ কৰিছিল মন্ত্রী স্বামী প্রসাদ মৰিয়াই। যোগী আদিত্যনাথৰ উত্তৰ প্ৰদেশ চৰকাৰে সকলো ক্ষেত্রতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলি পদত্যাগ করেছিল মন্ত্রী মরিয়ায়। যোগী সরকারে দলিত, পিছপরা, কৃষক, নিবনা যুবক, ক্ষুদ্র আর মজলিয়া ব্যবসায়ী সকলের প্রতি অবহেলামূলক মনোভাব লওয়া বলেও অভিযোগ সদ্য পদত্যাগী মন্ত্রী মরিয়ার। ইফালে মন্ত্রী পদৰ পৰা পদত্যাগ করার এদিনের পিছতে অর্থাৎ বুধবারে বিজেপি দল ত্যাগ করেছে স্বামী প্রসাদ মরিয়ায়। প্রকাশিত বাতরি মতে বিজেপি এরাৰ পিছতে অখিলেশ সিং যাদবৰ সমাজবাদী পাৰ্টীত যোগদান কৰিব স্বামী প্ৰসাদ মৰিয়াই। অৱশ্যে যোগীৰ কেবিনেটৰ প্ৰাক্তন সতীৰ্থগৰাকীয়ে কেতিয়াকৈ সমাজবাদী পাৰ্টীত যোগদান কৰিব সেয়া এতিয়াও ঘোষণা কৰা নাই। অৱশ্যে মৰিয়াৰ লগত আৰু কেইবাগৰাকীও বিজেপি নেতাই সমাজবাদী পাৰ্টীত যোগদান কৰাৰ সম্ভাৱনা আছে। এই সম্ভাৱনাৰ ইংগিত দিছে সমাজবাদী পাৰ্টীৰ নেতা অখিলেশ সিং যাদবে। যাদবে মরিয়া সহ অন্য নেতাসকলক স্বাগতম জনাই আগতীয়াকৈ এক টুইটও কৰিছে। কিন্তু নির্বাচনলৈ মাজত মাত্র এটা মাহ বাকি থকা অবস্থাত এইদরে যোগীৰ সংগ এৰাটোৱে উত্তৰ প্ৰদেশত বিজেপিয়ে সংকটত পৰাটোকে সূচাইছে। মরিয়ার দল ত্যাগে উত্তৰ প্ৰদেশ বিজেপিৰ ভিতৰচৰাত চলি থকা দলীয় অন্তৰকণ্ডল বহিঃপ্ৰকাশ ঘটিল বুলিও ধাৰণা কৰা হৈছে। ইফালে যোগীৰ বিৰুদ্ধে সমাজবাদী পাৰ্টীৰ নেতা অখিলেশ সিং যাদবে তীব্র প্রচার অভিযান আরম্ভ করেছে। অখিলেশের উক্ত রেলিসমূহত বিপুল সংখ্যক সাধারণ জনতার উপস্থিতি দেখা পোৱা গৈছে। অখিলেশ সিং যাদবর প্রতি সাধারণ জনতার এই উৎসাহে যোগী আদিত্যনাথের দুশ্চিন্তা বঢ়াই তুলিছে। ঠিক তেনে সময়তে যোগীর জ্যেষ্ঠ সতীর্থই তেওঁর সঙ্গ ত্যাগ করাটোৱে এয়া যোগীর পতনের আগজাননী নেকি বলেও চর্চা লাভ করেছে। উল্লেখ যে অহা 10 ফেব্রুয়ারির পর 7 মার্চলৈকে উত্তৰ প্ৰদেশত 7টা পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট নাও।